আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2022 সালের সর্বশেষ হজের আপডেট প্রকাশ করল কেন্দ্রীয় হজ কমিটি। কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই সর্বশেষ একটি লিস্ট বেরিয়েছে, যে লিস্টে বলা হয়েছে ভারত থেকে 79,237 জন হজ করতে যেতে পারবেন এবং পশ্চিমবাংলা থেকে 6,266 জন। কোন রাজ্য থেকে কতগুলো হাজি হজ করতে যেতে পারবেন বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। 2022 সালে পবিত্র হজের কোটা ঘোষণা করল কেন্দ্রীয় হজ কমিটি। সৌদি আরব জানিয়েছে এবছর তারা ভারত থেকে 79,237 জনকে হজ করতে অনুমতি দিচ্ছে। দেশের কোটা কত হবে তা সরকারিভাবে জানার পরই কেন্দ্রীয় হজ কমিটি তার সংবাদ মাধ্যমকে এই সংবাদ জানিয়েছে। শুক্রবার কেন্দ্রশাসিত রাজ্যসহ 32টি রাজ্যের রাজ্যভিত্তিক হজের কোটা ঘোষণা করা হল। কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে এবছর 55,164 জন হজযাত্রী হজ করতে যেতে পারবেন। এছাড়াও প্রাইভেট ট্যুর অপারেটরের মাধ্যমে হজ করার সুযোগ পাবেন প্রায় 24,000 হজযাত্রী। কেন্দ্রীয় হজ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে সব থেকে বেশি হজযাত্রী যেতে পারবেন উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ থেকে এবছর 8,836 জন হাজি হজ করতে যেতে পারবেন। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ, যেখান থেকে 6,266 জন হজযাত্রী হজ করার সুযোগ পাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত এরাজ্যে 7,489 জনের আবেদন জমা পড়েছে, কিন্তু সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় হজ মন্ত্রক 65 বছর ঊর্ধ্বের ব্যক্তিদের হজযাত্রা এবছর বাতিল করায় রাজ্য থেকে প্রায় 2,600 আবেদন খারিজ করা হয়েছে। ফলে আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গের যা কোটা দেওয়া হয়েছে তাতে সমস্ত আবেদনকারী এবছর হজ সম্পন্ন করার সুযোগ পাবেন। করোনা পরিস্থিতিতে গত 2 বছর খুবই সীমিত আকারে পবিত্র হজ পালিত হয়েছে। এবছর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ায় বিশ্বের প্রতিটি মুসলিম দেশের হজযাত্রীরা হজের সুযোগ পাচ্ছেন। তবে সৌদি হজ মন্ত্রক প্রত্যেক দেশের হজের কোটা কিছুটা কমিয়ে দেওয়ায় এদেশেরও হজের কোটা কমেছে। ভারত থেকে সব মিলিয়ে 79,237 জন হজ করার সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে 55,164 জন হজ সম্পন্ন করতে পারবেন, বাকিরা প্রাইভেট ট্যুর অপারেটরের মাধ্যমে হজ সম্পন্ন করতে যাবেন। কেন্দ্রীয় হজ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীর থেকে এবছর হজের কোটা দেওয়া হয়েছে 5,196 জন, কর্ণাটক থেকে 2,660 জন, কেরল থেকে 5,747 জন, মহারাষ্ট্র থেকে 4,632 জন, রাজস্থান থেকে 1,994 জন, ঝাড়খণ্ড থেকে 1,501 জন এবং বিহার থেকে 2,367 জন, অসম থেকে 3,421 জন, ওড়িশা থেকে 484 জন, দিল্লি থেকে 797 জন, ত্রিপুরা থেকে 111 জন হজযাত্রী এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে 6,266 জন হজযাত্রার সুযোগ পেলেও এ রাজ্য থেকে 10,000-এর কিছু বেশি হজ করতে যাবেন। বাংলা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ত্রিপুরার হজযাত্রীরা কলকাতা বিমানবন্দর থেকে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নাকি জানান, হজযাত্রার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ শেষ হয়েছে। তিনি বলেন এবছর হজের খরচ আনুমানিক 4 লক্ষ টাকার মতো হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে 28 এপ্রিলের পর। ওই দিন কেন্দ্রীয় হজ কমিটির আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে, তারপর অর্থের সঠিক পরিমাণ জানা যাবে। হজের টাকা জমা ও এরাজ্যের হজযাত্রার প্রস্তুতি কবে তা জানা যাবে 28 এপ্রিলের পরে। রাজ্য হজ কমিটি জেলা ডোমা অফিসারের সঙ্গে নিয়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। এখন কেন্দ্রের অনুমতি পেলে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে, জনাব নাকি বলেন। তবে বিভিন্ন এনজিওর মাধ্যমে যে সমস্ত প্রশিক্ষণ চলছে সেগুলিতে প্রত্যেক হজযাত্রীকে অংশগ্রহণ করার আবেদন জানান। তিনি বলেন আশা করছে রাজ্যে যারা এবছরের হজের জন্য আবেদন করেছেন তারা প্রত্যেককেই হজের সুযোগ পাবেন। অন্যান্য রাজ্যে হজে আবেদন প্রার্থী বেশি হওয়ায় লটারি হলেও বাংলায় লটারি হওয়ার সম্ভাবনা খুবই কম। আশঙ্কা করা হয়েছিল হয়তো ভারতের হজ কোটা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে,
তা কিন্তু হয়নি। স্বাভাবিক সময়ের অর্ধেকেরও বেশি ভারতীয় নাগরিক এবার হজে যেতে পারছেন। আর পশ্চিমবঙ্গ থেকে তো যে আবেদনকারীরা আবেদন করেছেন তাদের প্রায় প্রত্যেককেই যেতে সক্ষম হতেন, কিন্তু হঠাৎ করে বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর স্থির করে দেওয়ায় 2000-এরও বেশি আবেদনকারী হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আপডেট এই পর্যন্তই আসছি, পরবর্তী আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।